আরে কি হইলো ভাই ডার, এই কি হইলো? ধরেন ধরেন, একটু তুলে দেন, একটু তুলে দেন, তুলে দেন, তুলে দেন। আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। ব্যথা পাইছে? এদিকে আসেন। এই এদিকে আসেন, এই এদিকে আসেন। কি হয়েছে, কিভাবে? হ্যাঁ উল্টা আসছে গাড়ি তো, ওই যে ভাঙে গেছে গা। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ভাই? হ্যাঁ কি বুঝি নাই, কার সাথে লাগছে? ব্যথা পাইছেন আপনি? এই যে ভাই মনে ব্যথা পাইছে, আল্লাহ রে চাপ লাগছে দেন। আপনার ব্যথা পাইছেন কোথাও? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আপনার বাসা কোথায়? এইখানে না, এইখানে ঢাকাতে গাড়ি চালান নাই? কেন যেভাবে চালাইছেন, যদি একটা বড় গাড়ি আপনাকে উপরে তুলে দিত আজকে, কি হইতো বলেন তো? হ্যাঁ এই যে বড় গাড়ি যদি আজকে একটা তুলতো আপনারে, আজকে কি হইতো বলেন? এদিন থেকে কি শিক্ষা পাইলেন বলেন তো? এদিকে দেখেন কি শিক্ষা পাইলেন? ওই যে দেখেন একটা সাইনবোর্ড ওখানে দেওয়া আছে, ওই যে ওইখানে দেখেন, এই যে দেখেন, এই যে হ্যাঁ স্যার দেখতে পাইছি কি এনে সাইনবোর্ডের মধ্যে দেওয়া আছে, ডানে মোর নিষেধ। কিন্তু আপনারা সাইনবোর্ডটাও ফলো করেন নাই, ওইটা ট্রাফিক সাইন। হ্যাঁ এই ফলো না করার কারণে যে বিপদটা এটার, এই যদি আজকে অ্যাক্সিডেন্ট করে যদি ব্যথা পাইছেন, এই যে পায়ে তো ব্যথা পাইছে হাতের মধ্যে, এই কষ্টটা কে পাইতো? এই আপনার লাইসেন্স আছে, এই জিনিসগুলো ফলো করতে হবে আপনার, এগুলো মানতে হবে। এগুলো তো আপনাদের জন্যই, গাড়ি রাস্তায় গাড়ি চালায় তাদের জন্যই তো এই সাইনগুলোর ব্যবহার হয়। ট্রাফিক সাইন যদি আমরা না দেখি না বুঝি, তাহলে তো বিপদটা আমাদেরই আসবে নাকি? যারা গাড়ি চালায় তাদের আজকে না করুক, আল্লাহ আপনাদের নিজের হাতে বাঁচাই দিয়ে গেছে। এত বিজি রাস্তায় দেন, গাড়ির পিছনে গাড়ি, গাড়ির পিছনে গাড়ি, যেভাবে আপনারা পড়ছেন, হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে যদি মাইরে দিত। ঠিক আছে যান, আরো সাবধানে চলবেন। কি কি মাইনে চলতে হবে? কান্দু কান মাইনে চলতে হবে, আশেপাশে দেখা চলতে হবে রাস্তাঘাটের, আর সংকেতগুলো আজকে যায় সেটা গুগল গুগল থেকে এগুলো শিখবেন, দেখবেন, শিখবেন কি কারণে কি হয়। হ্যাঁ ওভারটেকিং করা যাবে না, ওভার স্পিডে চালানো যাবে না, আবার খুব আস্তেও চালানো যাবে না। তারপরে যখন রাস্তায় মোড়গুলো ঘুরবেন, অবশ্যই ডানে বামে দেখবেন কোন দিক থেকে গাড়ি আসতেছে যাচ্ছে, আর যেখানে যে ট্রাফিক সাইনে যে নির্দেশ প্রদান করবে সেই নির্দেশগুলো পালন করে চলবেন। যান তো যে যেখান থেকে আজকে আমাদের এই অ্যাক্সিডেন্টটি দেখলেন, আসুন আমরা ট্রাফিক আইন, ট্রাফিক সাইনগুলো একটু দেখে শুনে এবং মেনে চলি, তাহলে অ্যাক্সিডেন্ট হাত থেকে নিজে বাঁচব এবং অন্যকেও বাঁচাতে আমরা পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।